কলকাতা থেকে আপনাদের সাথে আছি আমি চৈতালি রায়। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ শিরোনাম। পাকিস্তানের মন্দির ভাঙচুর নিয়ে যা বললেন জাকির নায়েক, কোণঠাসা ভারতের হিন্দুরা। চ্যানেল 20 তারও থাকছে রোহিঙ্গা ইস্যুতে এবারও নীরব ভারত, মিয়ানমারের পক্ষ ছাড়লো যে নয় দেশ। এমবিএস এর নেতৃত্বে সৌদি আরবের ভবিষ্যৎ সকল সৌদি প্রবাসীদের জন্য জরুরি সংবাদ। 2021 সালে কি করতে যাচ্ছে এরদোয়ান, এরদোয়ান যে কৌশলে রুটি বিক্রেতা থেকে মুসলিম বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা। পাকিস্তানের হামলায় নিহত 24 ভারতীয় সেনা। মধ্যপ্রাচ্যে ইরানের 8 কৌশল, ইসরায়েলে 11 দুর্বলতা। এরপর আরো থাকছে বিশ্বমানের সেনাবাহিনী গড়ছে চীন, আতঙ্কে ভারত। সর্বশেষ চ্যানেল 20 দর্শকদের জন্য থাকছে একটি বিশেষ প্রতিবেদন, যে কারণে পাকিস্তানি নারীদের বিয়ে করছে চীনারা, বিপদে মুসলিম নারীরা। দর্শক শুনছিলেন শিরোনাম। এবার বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আপডেট থাকুন। পাকিস্তানে মন্দির ভাঙচুর নিয়ে যা বললেন জাকির নায়েক, কোণঠাসা ভারতের হিন্দুরা। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কারাক জেলায় হিন্দু মন্দির ধ্বংসের ভিডিও ভাইরাল হতেই তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। আন্তর্জাতিক চাপের মুখে পড়ে এখনো পর্যন্ত 30 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতের পক্ষ থেকেও ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। এ নিয়ে টানাপোড়েনের মধ্যে পাকিস্তানে হিন্দু মন্দির ধ্বংসের ঘটনাকে সমর্থন জানিয়ে একটি ভিডিও বার্তা প্রকাশ করল সন্ত্রাসবাদে উস্কানি দেওয়া অভিযুক্ত ইসলামিক ধর্ম প্রচারক জাকির নায়েক। গত 30 ডিসেম্বর পাকিস্তানের কারাক জেলার একটি প্রাচীন হিন্দু মন্দিরে হামলা চালায় সুন্নি দেওবান্দি রাজনৈতিক দল ওলেমা এ ইসলাম ফজলের এক দল ধর্মান্ধ সদস্য। একজন ইমামের নেতৃত্বে এই মৌলবাদীরা এসে মন্দিরটি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি তাতে আগুন ধরিয়ে দেয়। ভয়াবহ এই ঘটনায় ভিডিও সামনে আসতেই বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়। শুক্রবার কূটনীতিকদের মাধ্যমে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ইসলামাবাদ সরকারকে অবিলম্বে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের দাবি জানায় ভারত। পরবর্তীকালে মন্দিরটি সরকারি অর্থে গড়ে তোলা হবে বলে আশ্বাস দেয় স্থানীয় প্রশাসন। এরই মাঝে ভিডিও বার্তায় ইসলামিক মৌলবাদীদের এই কাজে সমর্থন জানিয়ে প্রশ্ন করতে দেখা যায় জাকির নায়েককে। বিষয়টি নিয়ে ভারতীয় এই ধর্ম প্রচারক বলেন, ইসলামিক দেশে মন্দির থাকা উচিত নয়, তাই পাকিস্তানে যে ঘটনা ঘটেছে তা ঠিকই হয়েছে। তার এই বক্তব্যের ভিডিও প্রকাশ আসার পরেই চাঞ্চল্য শুরু হয়েছে। জাকির নায়েককে অবিলম্বে গ্রেপ্তার করে ভারতে নিয়ে আসার দাবি জানিয়েছে বিভিন্ন হিন্দুবাদী সংগঠন। নিউজ সোর্স, সংবাদ প্রতিদিন। প্রিয় ভালোবাসা দর্শক, জাকির নায়েকের কথার সাথে আপনি একমত হলে ইয়েস কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে রোহিঙ্গা ইস্যুতে এবারও নীরব ভারত, মিয়ানমারের পক্ষ ছাড়ল যে নয় দেশ। জাতিসংঘে রোহিঙ্গা ইস্যুতে এবারও মিয়ানমারের বিরুদ্ধে অবস্থান নেয়নি ভারত। এই ইস্যুতে ভারত ও জাপান সহ 25টি দেশ অ্যাবস্টেইন থেকেছে। তবে আলোচিত এই ইস্যুতে আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 9টি দেশ তাদের অবস্থান পরিবর্তন করে মিয়ানমারের বিরুদ্ধে ভোট দিয়েছে। 2019 সালের সঙ্গে তুলনা করলে দেখা যাবে 9টি দেশ তাদের অবস্থান বদলে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। গত বৃহস্পতিবার ওই ভোটাভুটিতে প্রস্তাবের বিপক্ষে অর্থাৎ মিয়ানমারের পক্ষে ভোট দিয়েছে মিয়ানমার, চীন, রাশিয়া, বেলারুশ, কম্বোডিয়া, লাওস, ফিলিপাইন, ভিয়েতনাম ও জিম্বাবুয়ে। আর ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও জাপান সহ 25টি দেশ ভোটদান থেকে নিজেদের বিরত রেখেছে। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের পক্ষ ছেড়েছে 9টি দেশ। দেশগুলো হল ক্যামেরুন, ইকুয়েটোরিয়াল গিনি, নামিবিয়া, কেনিয়া, লেসোথো, মোজাম্বিক, তানজানিয়া, পালাউ ও সলোমন দ্বীপপুঞ্জ। এ আগে 2019 সালে জাতিসংঘ সাধারণ পরিষদে মিয়ানমারের রোহিঙ্গা ও অন্যান্য সংখ্যালঘু বিষয়ক প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে কোনো অবস্থান না নিয়ে ভোট দানে বিরত ছিল 9টি দেশ। এবার তারা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। বাংলাদেশের প্রতিবেশী ভারতও ওই সময় নীরব ছিল। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে এমবিএস এর নেতৃত্বে সৌদি আরবের ভবিষ্যৎ সকল সৌদি প্রবাসীদের জন্য জরুরি সংবাদ। সৌদি নেতৃত্ব, বিশেষ করে দেশটির প্রবল ক্ষমতাশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমান, যিনি এমবিএস নামে পরিচিত, তিনি এখন কিছুটা অস্বস্তিকর সময় পার করছেন। সৌদি আরবের ভেতর প্রিন্সের জনপ্রিয়তা অক্ষুণ্ণ রয়েছে ঠিকই, কিন্তু আন্তর্জাতিকভাবে 2018 সালে সৌদি সাংবাদিক জামাল খাশোগির হত্যায় তার জড়িত থাকার অভিযোগ নিয়ে যে সন্দেহের বাতাবরণ রয়ে গেছে তা তিনি এখনও ঝেড়ে ফেলতে পারেননি। এরই মধ্যে আমেরিকা নতুন প্রশাসন হোয়াইট হাউসে যখন দায়িত্ব গ্রহণের প্রস্তুতি নিচ্ছে, তখন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন স্পষ্ট বলে দিয়েছেন কোন কোন সৌদি ইস্যুতে তিনি তার পূর্বসূরির চেয়ে কঠোর অবস্থান নেবেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে 2021 সালে কি করতে যাচ্ছেন এরদোয়ান।
বিশ্ব পরিস্থিতির এক ক্রান্তিকালে এসে মধ্যপ্রাচ্যের উদীয়মান শক্তি তুরস্ক এখন বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি। ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সদস্য দেশ হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্র দেশটির প্রতিরক্ষা ব্যবস্থার উপর বিধি নিষেধ আরোপ করেছে। নিষেধাজ্ঞার আওতা আরো বাড়তে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে ওয়াশিংটনের পক্ষ থেকে। রাশিয়ার কাছ থেকে S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনাকে আমেরিকার বিধিনিষেধ আরোপের মূল কারণ হিসেবে দেখানো হলেও তুরস্কের মুসলিম বলয়ে স্বতন্ত্র অবস্থান গ্রহণকে পাশ্চাত্য স্বাভাবিকভাবেই নিচ্ছে বলে মনে হয় না। আন্তর্জাতিক প্রতিরক্ষা বাণিজ্যের বাজারে তুরস্কের উত্থানকেও ইউরোপ আমেরিকার সন্দেহের দৃষ্টিতে দেখছে বলে মনে হয়। তুরস্ক ইসরায়েলের সঙ্গে ভালো সম্পর্ক চায় বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। তবে ফিলিস্তিনের প্রতি ইসরায়েলের নীতি অগ্রহণযোগ্য বলে সমালোচনা করেন তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে। শুক্রবার জুম্মার পরে ইস্তাম্বুলে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে এরদোয়ান বলেন, ইসরায়েলের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের সঙ্গে তুরস্কের ইস্যু রয়েছে। এই ইস্যুগুলো না থাকলে দুই দেশের সম্পর্ক আরো ভালো হতো বলে মন্তব্য করেন এরদোয়ান। এরদোয়ান বলেন, ফিলিস্তিন নীতি আমাদের লাল দাগ, ইসরায়েলের ফিলিস্তিন নীতি আমাদের পক্ষে গ্রহণ করা অসম্ভব, তাদের প্রতি ইসরায়েলের নিষ্ঠুর আচরণ অগ্রহণযোগ্য। তিনি আরো বলেন, উচ্চ পর্যায়ের সঙ্গে যদি আমাদের ইস্যু না থাকতো তাহলে আমাদের সম্পর্ক অন্যরকম হতে পারত। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে পাকিস্তানের হামলায় নিহত 24 ভারতীয় সেনা। 2020 সালে পুরো বছর জুড়ে ভারত পাকিস্তান দ্বন্দ্ব লেগেছিল। এবছরের সীমান্তে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর হামলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর 24 সদস্য নিহত হয়েছেন। বিদায় বছরে সেই হিসেবে পাক হামলায় প্রতি মাসে গড়ে 2 জন করে ভারতীয় জওয়ান নিহত হয়েছেন। ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সংরক্ষিত পরিসংখ্যানে বরাত দিয়ে এ সময় এ তথ্য দিয়েছে। মন্ত্রণালয় পরিসংখ্যান অনুযায়ী 2020 সালে জম্মু কাশ্মীরে পাকিস্তানে 5,112 সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে, যা গত 18 বছরের মধ্যে সর্বাধিক। গড়ে প্রতিদিন 14 বার করে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তানি সেনারা। এতে বলা হয়, পাকিস্তানের হামলায় গোটা বছরে নিহত হয়েছেন 36 জন। নিহতদের মধ্যে 24 জনই নিরাপত্তা বাহিনীর সদস্য, আহত হয়েছেন 130 জনেরও বেশি। সর্বশেষ ইংরেজি নতুন বছরের প্রথম দিন শুক্রবার পাকিস্তানি সেনাদের গোলাবর্ষণে নিহত হয়েছেন এক ভারতীয় সেনা জওয়ান। ঘটনাটি ঘটেছে জম্মু কাশ্মীরের রাজৌরি নিয়ন্ত্রণ রেখায়। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে মধ্যপ্রাচ্যে ইরানের 8 কৌশল, ইসরায়েলের 11 দুর্বলতা। ইসরায়েলকে নির্মূল করতে ইরান সরকার সিরিয়া ও লেবাননে ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা স্থাপন করছে বলে অভিযোগ করেছে ইসরায়েল। একদিকে সৌদি আরব, আমেরিকা সহ আরো কয়েকটি মিত্র দেশকে সাথে নিয়ে কৌশলগত আঞ্চলিক জোট গঠনে সচেষ্ট রয়েছে ইসরায়েল। অন্যদিকে ইরান, রাশিয়া, তুরস্ক, কাতার সহ বিশ্বের শক্তিশালী দেশগুলোর সাথে সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তি হয়ে উঠেছে। ইরান হিজবুল্লাহ এবং লেবাননকে সহযোগিতা করতে ইরাক ও সিরিয়ার সাথে স্থলা যোগাযোগ স্থাপন করতে চাচ্ছে, ফলে দুটি দেশের সম্পর্ক আলাদা গুরুত্ব পাচ্ছে। প্রথমে ইরানের কৌশল এবং পরে ইসরায়েলের 11 দুর্বলতা উল্লেখ করা হবে। ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গীরি বলেছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নানা রকমের মতপার্থক্য বিরাজ করছে এবং এগুলোর সবই ইহুদিবাদী ইসরায়েল ও আমেরিকার ষড়যন্ত্রের অংশ। আমরা এমন একটি অঞ্চলে বসবাস করি যেখানে সবসময় নানা রকম সংঘাত লেগেই থাকে এবং সেগুলো হয়ে থাকে বাইরের দেশের হস্তক্ষেপের কারণে। এসব উত্তেজনার অংশ হিসেবে ইসরায়েল নানা পদক্ষেপ চক্রান্ত করে থাকে। ইরাক, ইরান ও তুরস্কের মধ্যে সহযোগিতা থাকলে বাগদাদ সরকার চলমান সংকট সহজেই কাটিয়ে উঠতে পারবে। এছাড়া সিরিয়া সংকটে আস্তানার শান্তি প্রক্রিয়া হচ্ছে ইরান ও তুরস্কের মধ্যে যৌথ সহযোগিতার ক্ষেত্রে নিশ্চয়তা প্রদানকারী বিষয়। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে বিশ্বমানের সেনাবাহিনী গড়ছে চীন, আতঙ্কে ভারত। বিশ্বজুড়ে উত্তাপ ছড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে শক্তিশালী করতে কাজ করে চলেছে পৃথিবীর ক্ষমতাধর দেশগুলো, চলছে শক্তি প্রদর্শনের সহযোগিতা। আর তারই জের ধরে এবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ঘোষণা করেছেন, 2050 সালের মধ্যে বেজিং এমন সেনাবাহিনী তৈরি করে ফেলবে যাদের কেউ হারাতে পারবে না। আর চীনের এই নতুন সংকল্পকে সমীহর চোখে দেখেছেন এশিয়ার অন্যান্য দেশগুলো। গত বেশ কয়েক বছরে চীনা সেনা নিত্য নতুন মরণাস্ত্র, যুদ্ধ বিমান ও অত্যাধুনিক প্রযুক্তি আমদানি করলেও তাদের সামরিক শক্তি এখনো যুক্তরাষ্ট্রের চেয়ে কম। আর এই পার্থক্য দূর করতে এবার কাজ শুরু করেছে বেজিং। সম্প্রতি এক দলীয় সম্মেলনে 2,300 জন কমিউনিস্ট নেতা ও কর্মীদের সামনে চীনা প্রেসিডেন্ট ঘোষণা করেন, 21 শতকের মাঝামাঝি সময়ের মধ্যে চীনা সেনাকে বিশ্বমানের করে তোলা হবে। এদিকে চীনের এই প্রকল্পকে সমীহর চোখে দেখছেন অন্যান্য দেশগুলো। যদিও চীন স্পষ্টভাবে জানিয়েছেন যে এই সামরিক আগ্রাসন কাউকে আক্রমণ করার জন্য নয়, কিন্তু শি জিনপিং ডাক দিয়েছেন চীনের প্রতিবেশীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবে ও জয়ী হবে এমন সেনাবাহিনী গড়ে তোলা হবে। আর চীনা প্রেসিডেন্টের এই হুঙ্কারেই আতঙ্কিত জাপান ও ভারত।
এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে পাকিস্তানি নারীদের বিয়ে করছে চীনারা, বিপদে মুসলিম নারীরা। সম্প্রতি চীন এবং পাকিস্তানের মধ্যে একটি নতুন ট্রেন্ড চালু হয়েছে। চীনের পুরুষদের সঙ্গে পাকিস্তানি নারীদের বিয়ের হার অনেক বেড়ে গেছে। এক্ষেত্রে প্রাধান্য পাচ্ছে লাহোর, রাওয়ালপিন্ডি, গুজরাওয়ান, মান্ডি, বাহাউদ্দিন এবং ফয়সালাবাদের নারীরা। চীনের এক সন্তান নীতির প্রভাব পড়েছে নতুন প্রজন্মের জীবন সঙ্গী খোঁজার ক্ষেত্রেও। আর এক্ষেত্রে চীনের মিত্র দেশ পাকিস্তানেরও ভূমিকা বেশ চোখে পড়ছে। চীন পাকিস্তানি ইকোনমিক করিডোরের হাত ধরে চীন ও পাকিস্তানে সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ বাড়ছে। এর ফলে চার হাত এক হওয়ার ঘটনাও কম ঘটছে না। তবে বেশ কিছু ক্ষেত্রে জবরদস্তির অভিযোগও উঠেছে। সিপিএসসি কে ঢাল করে পাকিস্তান ও চীনের দালালরা সামাজিক ও আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলোর মেয়েদের টার্গেট করে বিয়েতে রাজি করাচ্ছে বলে অভিযোগ করেছে। বিশেষ করে সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের মেয়েদের চীনা পুরুষদের সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছে। সিয়াসাত ডেইলির এক প্রতিবেদন অনুযায়ী, চীনের সচ্ছল জীবনের আশ্বাস পেয়ে অনেক তরুণী রাজি হয়ে যাচ্ছেন, কিন্তু পরবর্তীকালে বিদেশের মাটিতে তাদের জীবন খুব একটা সুখের হচ্ছে না। এ ধরনের বিয়ের সবচেয়ে খারাপ দিক হচ্ছে, অনেক নারী চীনে গিয়ে সেখানকার জীবনধারার সঙ্গে মানিয়ে নিতে পারছেন না। নারীদের অনেকেরই তাদের স্বামী ও শ্বশুর বাড়িতে খারাপ ব্যবহারের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন। ভিডিওটি লাইক করুন এবং নিত্য নতুন তথ্য জানতে ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করে সাথেই থাকুন।